আল্লাহ বলে আমা কুনতা সাগিরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা জাইফা, তুই কি দুর্বল ছিলি না? কতটুক দুর্বল ছিলাম? যেদিন বাচ্চাটা তুই পয়দা হয় দুনিয়াতে জন্ম নেয় ওই দিন বাচ্চাটা কতটুকু দুর্বল থাকে ভাবেন তো? ওই দুর্বল তো আপনি আর আমিও ছিলাম না, ছিলাম না? আজকে একটা স্থান, আল্লাহ বলে আমা কুনতা জাইফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? কেমন অজ্ঞ ছিলাম? তো আল্লাহ নিজেই বলতেছে ফালা তাআলামুনা শাইআ, কোরআনের শব্দ দিতেছি আমি, আল্লাহ বলে কোরআনে বলে তুই কিছুই জানতি না, কোনো জ্ঞান ছিল না তোর কাছে। হায় হায়, শুধু এতটুকুই না, কুনতা কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিঃস্বয় কেউ ছিল না। তুই বড় অসহায় ছিলি, বড় নিঃস্বয় ছিলি। দিন গেছে আমি তোকে সাজাইতে ছিলাম, সাজাইতে 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 একটা পর্ব আসছে, আইন তন্দর, চক্ষু দেখে, উদুম তাসমা, কান শুনে, লেসান তান্তিক, জবান বলে, আকলুন তুমাইয়েস, আকল ভালো মন্দ বোঝে, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করে, চিন্তার বোঝা উঠায়, ইয়া তাপ্তিশ, হাত শুধু ধরে না কর্ম করে, রিজলুন তামসি, পাও চলে, কুনতা সাগির, ফাকাব্বারত, ছোট ছিলি আমি তোকে বড় করলাম, কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি, আল্লাম তো তোকে আমি শিক্ষা দিলাম, আজকে ডিগ্রি লিখতে লিখতে তোর পৃষ্ঠা শেষ হয়ে যায় কিন্তু ডিগ্রি শেষ হয় না, সার্টিফিকেট ভরতে ভরতে ব্রিফকেস ফুল হয়ে যায় তারপর সার্টিফিকেট শেষ হয় না, তোকেই শিক্ষা দিল তো দিলকে, কুনতা মিসকিনা, তুই তো অসহায় ছিলি, বাবু যুবক তুমি তো অসহায় ছিলা, আজকে এই যৌবন বড়া দেহটা তোমাকে দিল তো দিলকে, আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে? তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম করলো তো করলো কে? আজকে যুবক নিজের পা নিজের মাসুল দেখে মাসুল, মাঝে মাঝে এরম করে মাসুল মাসুল দেখে আর দেখায় যে দেখো আমার মাসুল গুলা কিরকম হার্ট, দেখো আমার মাসুল কিরকম। হায় হায়, আল্লাহ বলে তুই দুর্বল ছিলি, তোকে এরকম করলো তো করলো কে? কে তোকে এরকম সুন্দর করে সাজাইলো যে আজকে অনেকে তোর উপরে চান দিতেও রাজি? হায় হায়, প্রশ্ন হলো তোকে পাওয়া নিয়া, যান যায় তো যা কিন্তু পাইতে হবে, তোকে এরকম ফুটাইলো তো ফুটাইলো কে? তারপরে আল্লাহ অভিযোগ করে হায় হায় হায়, তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি কইরা? সমগ্র সৃষ্টি যদি হয়ে যাইত তাইলেও মনকে বুঝাইতে পারতাম, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হইল কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি কইরা? তোর জন্য তো আমি বিনিময় রাখছি, শুধু বিনিময় না সমগ্র সৃষ্টির ভোগ অধিকার আমি তোকে দিছি আর কাউকে দেই নাই, কারো কাছে ভোগ অধিকার নাই, কাউকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই যে সে ভোগ করবে, শুধু মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। আপনি যদি প্রশ্ন করবেন যে আমরা তো ফিশারিও করি, দামি দামি মাছের খাবারও তো খাওয়াই, সে খায় বটে কিন্তু আপনার জেব লাল হওয়ার জন্য সে খায়, নাইলে সে খাইত না, আপনার গোলা ভরার জন্য সে খায়, আপনাকে পয়সাওয়ালা বানানোর জন্য সে খায়। হায়, পোল্ট্রি দামি দামি খাবার খায় তো সে আপনার জন্য খায়, আমার জন্য খায়, গরু ও ঘাস খায় শুধু আপনার আমার জন্য খায়, যত নাদুস নুদুস হবে তেল তত বাড়বে, গোশতে তত মজা আসবে। আর নাইলে আল্লাহর রাসূল বলছিলেন যে আল্লাহ পারতেন লাউ ইয়ালামুল বাহাইম মা তাআলামুনা মিনাল মাউত, হায় প্রাণীগুলা যদি জানতো মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানাও যদি জানা হইতো, কিঞ্চিত ধারণাও যদি ধারণা রাখতেন যতটুকু তোমরা রাখো, তা আল্লাহর রাসূল বলছে মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না, শুধু কঙ্কাল পাইতে কঙ্কাল। আল্লাহ ওদেরকে মৃত্যু সম্বন্ধ জানতে দেয় না,
কারণ ও কঙ্কাল হয়ে যাবে, আমি গোশত খাবো তো খাবো কোথেকা, দুধ দিবে তো দিবে কোথেকা, ও দুধ না দিলে আমার হাজারো আইটেম তৈরি হবে না, ও গোশত না দিলে গোশতের মাধ্যমে হাজারো আইটেম তৈরি হবে না। আল্লাহ বলে কাউকে আমি ভোগ অধিকার দিই নাই, মানুষ তোকে ভোগ অধিকার দিছি, তুই হারাইলি তো হারাইলি কি করে। হয় আমি এই চিৎকারটা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, কোরআন কিন্তু চিৎকার দিতেছে, চিৎকার কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে। আমি চলে আসছি আমার প্রশ্নের জায়গায়, যে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমাদের বিবেকে কি কখনো এই প্রশ্ন আসে না, অথচ আসা উচিত ছিল যে দিন আমার জন্য কেন, অন্য কাউকে কেন দিলেন না, কোন সৃষ্টিকে কেন দিলেন না, কেন দিন আমাকে দিলেন আল্লাহ। আমি দুইটা জিনিসই বুঝায় শেষ করব। ও মেরে দোস্ত, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিছেন, এই ছোট্ট জীবনটায় একটা উদাহরণ দিলে বুঝিয়া যাবে, আমাদের দেশে সাফারি পার্কের অভাব নাই। আপনি কক্সবাজার দিকে যাবেন তো একটা সাফারি পার্ক পাবেন। সাফারি পার্ক চিনেন? চিনেন না? চিনেন না? হ্যাঁ আচ্ছা, চিড়াখানা বললে তো সবাই চিনবেন ঠিক না? হ্যাঁ, চিড়াখানার থেকে একটু উন্নত হলো সাফারি পার্ক। সাফারি পার্ক আপনারা হয়তো কক্সবাজার দিকে গেলে দেখবেন আপনার একটা সাফারি পার্কের সাইনবোর্ড আছে। গাজীপুরের দিকে যদি যান আপনি ময়মনসিংহের দিকে, তাহলে হাতের বাম দিকে পড়বে একটা সাফারি পার্কের বিরাট বড় রোডের উপরে সাইনবোর্ড। এরকম বাংলাদেশে অনেকগুলো সাফারি পার্ক আছে, আর আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে বাংলাদেশ কেন বড় বড় সাফারি পার্ক দেখাইছেন, দুনিয়ার বড় থেকে বড়। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বন্য প্রাণীগুলা কি সাফারি পার্ক যত উন্নত হোক এইখানে কি সে সুখী? কেন? এটা তো আধুনিক পার্ক, ডিজিটাল পার্ক, সবচেয়ে উন্নত পার্ক, সে কি সুখী? আচ্ছা বলেন আরেকটা প্রশ্ন, অনেকের বাড়িতে অ্যাকোরিয়াম আছে ঠিক না? কি বলেন, অ্যাকোরিয়াম চিনেন? হ্যাঁ, যার যতটুকু লাগত আছে ও অত দামের অ্যাকোরিয়াম কিনে ঠিক না? লাগত বোঝেন তো? ডাকায়া শব্দ তো নাও বুঝতে পারেন ঠিক না? ডাকায়ারা দাওয়াত খায়া কয় সব ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা লাগত কম হয়েছে, লাগত বোঝেন, মাল মশল্লা কম হয়েছে ঠিক না? হ্যাঁ, লাগত বোঝেন, যার যতটুকু অ্যাবিলিটি অতটুকু সে অ্যাকোরিয়াম কিনে। আবার বিশাল বিশাল অ্যাকোরিয়ামও পাওয়া যায় যেটা লক্ষ লক্ষ টাকা দাম। আচ্ছা বলেন মাছ কি অ্যাকোরিয়ামে সুখী? হ্যাঁ, সবটাই না বলেন, আপনাদেরকে নিয়ে যামু তো যামু কোথায়? এটা তো ডিজিটাল ঠিক না? আচ্ছা পাখির খাঁচা যদি সোনার হয়, খাঁচাটা সোনার, পানি দেওয়ার পাত্রটা স্বর্ণের, দানা দেওয়ার পাত্রটা স্বর্ণের, আর দানাগুলো যদি স্বর্ণের হয়, তাইলেও কি সে সুখী? কেন? সুখী না? সবটাই বলেন না, কোথায় যাবো আপনাদেরকে নিয়ে? আমি আপনারা তো সাফারি পার্ক দেখেনি নাই। আমি আফ্রিকাতে এরকম সাফারি পার্ক চিনি যেটা 250-300 কিলোমিটার লম্বা। আপনি বলবেন ওটা তো সুখী না? সে সুখী তো সুখী কোথায়? আমাজনের জঙ্গলে, সুন্দরবনে, আফ্রিকার জঙ্গলে পাখি সুখী খোলা আকাশে, মাছ খুশি নদী আর নালা, সমুদ্র ঝিল এইগুলাতে সে সুখী। অ্যাকোরিয়াম যত দামি হোক সে সুখী না ঠিক না? বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদেরকে দিন দিছেন যে ছোট্ট একটা জীবন 60-70 বছর, 60-70 বছর দিন এই জন্য দিছেন, আপনি যতই লাইফ স্টাইল চেঞ্জ করেন, যতই যা কিছু করেন, কসম খোদার যেরকম চার জায়গায় আপনারা না বললেন,
যে বন্য প্রাণী সাফারি পার্কেও সুখী না, উন্নত মানের চিড়াখানায়ও সুখী না, দামি থিকা দাকি অ্যাকোরিয়ামেও সুখী না, সোনার খাঁচায়ও পাখি সুখী না। এই ছোট্ট একটা জীবন নারী পুরুষ যুবক নির্বিশেষে আমার কথা মেনে নেন কসম খোদা, আমরা এই ছোট্ট জীবনটা যদি সুখী হইতে চাই তো সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন যে তুমি এই ছোট্ট জীবনটায় থাকবে। শুনো শুনো, তুমি ডিজিটাল করতে পারো, উন্নত থেকে উন্নত করতে পারো, কিন্তু না না, তোমার রচিত যা কিছু হবে কোনোটার ভিতরে তুমি সুখী হবে না যতক্ষণ পর্যন্ত তুমি দিনের পরিবেশে না আসবে। দিন তোমাকে দিছে সুখে থাকার জন্য।